हेलो फ्रेंड्स, केमन आछो तुम्हरा सबाई? आशा करी भालो आछो। एडुमिल एकाडेमी चैनलेर पक्ष थेके सबाई के जानाई स्वागत। आमरा जानी मैथमेटिक्स इज द मदर अफ साइंस, और ये मैथमेटिक्सर एकदम इनिशियल लेवेले थाके बीजगणित। से बीजगणितर एकदम बेसिक लेवेले सूत्र जेमन ए प्लस बी स्कोयर समान ए स्कोयर प्लस टू बी प्लस बी स्कोयर, ए माइनस बी स्कोयर समान ए स्कोयर माइनस टू बी प्लस बी स्कोयर। जखन ए दुटो सूत्र मोटामुटी आमरा शिखते शुरू करी, तारपरे आसे एरकम भग्नांशयुक्त सूत्र। तारपरे जखन कोनो रकमे ए भग्नांशयुक्त सूत्रगुलो आमरा शिखी, तखन हठात करे चले आसे तीन संख्या विशिष्ट सूत्रगुलो। एइसब सूत्रगुलो देखले तोमरा कि कनफ्यूज हो जाओ, कखन कोनटा काजे लागाबे? एइसब सूत्रगुलो देखले कि हठात करे माथा घुरते शुरू करे देय়? ताहले चलो आज थेके आमरा शुरू करी एइ नतून क्लास, बीजगणितेर बेसिक सूत्रावली आलोचना करब। आबार तुम्हरा कि पाँच सेकेंडर मध्य बोलते पारबे जे दुई तीन चार एक संख्याटा तीन द्वारा भाग जाबे किना, अथवा दुई तीन चार तीन संख्याटा तीन द्वारा विभाज्य किना, किंबा ए जे बड़ो संख्याटा छय सात दुई तीन चार दुई ए संख्याटा तीन द्वारा भाग जाबे किना? ताहले आजकेर आमरा ट्रिक शिखब जे कोनो संख्या तीन द्वारा विभाज्य हय किना सेटा देखब। ताहले आमरा प्रथमेई जानब जे कोनो संख्यार अंकगुलोर जोगफल जदि तीन द्वारा भाग जाय ताहले गोटा संख्याटिओ तीन द्वारा भाग जाबे। কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা ভাগ যায় তাহলে গোটা সংখ্যাটিও তিন দ্বারা ভাগ যাবে। ধরলাম যে দুই তিন চার এক সংখ্যাটা আছে। দুই তিন চার এক সংখ্যাটার মধ্যে যদি আমরা দেখি অঙ্ক কী কী আছে, অঙ্ক আছে দুই তিন চার এক। কোনো সংখ্যার যে ডিজিটগুলো আছে, ডিজিট অথবা আমরা ইংরেজিতে বলি ডিজিট আর বাংলায় বলি অঙ্ক, তাহলে এই ডিজিটগুলোর সাম দেখতে হবে বা যোগফল দেখতে হবে। তাহলে এর ডিজিটগুলোর যোগফল কত? দুই যোগ তিন যোগ চার যোগ এক। তো এটা সমান কত হচ্ছে বলো? দুই আর তিন পাঁচ, আর চার নয়, আর একে দশ। তাহলে দশ কি আমার তিন দ্বারা বিভাজ্য? দশ তিন দ্বারা বিভাজ্য নয়, তিন ত্রিককে নয়, তিনে চারে বারো, দশ আমরা তিন দ্বারা ভাগ যায় না। তাহলে দশ যেহেতু তিন দ্বারা ভাগ যায় না, তাহলে দুই তিন চার এক তিন দ্বারা ভাগ যাবে? তিন দ্বারা ভাগ যাবে না, তাহলে তিন দ্বারা ভাগ যাবে না। এখন আসছি দুই তিন চার তিন। তাহলে এর সংখ্যাগুলোর বা ডিজিটগুলোর যোগফল দুই যোগ তিন যোগ চার যোগ তিন। তাহলে দুই যোগ তিন যোগ চার যোগ তিন সমান দুই আর তিন পাঁচ, আর চার নয়, আর তিন বারো। তাহলে বারো যেহেতু তিন দ্বারা ভাগ যায়, তাহলে দুই তিন চার তিন এই সংখ্যাটিও তিন দ্বারা ভাগ যাবে। তাহলে আমরা একটা প্রমাণস্বরূপ দেখে নিই, দুই তিন চার তিন। তাহলে একে যদি আমরা তিন দিয়ে ভাগ করি কত হয় দেখো? তিন সাথে একুশ, একুশ হাতে থাকে কত? দুই। তাহলে চব্বিশ, তিন আটে চব্বিশ, আর পড়ে থাকে তিন, তিন এককে তিন। তাহলে দেখো আমার কোনো ভাগশেষ আর থাকছে না। তাহলে দুই তিন চার তিন সংখ্যাটা তিন দ্বারা ভাগ যায়, সেটা আমরা পাঁচ সেকেন্ডের মধ্যে আমরা যোগ করেই বুঝতে পারবো যে দুই আর তিন পাঁচ, পাঁচ আর চার নয়, আর তিন বারো। যেহেতু বারো তিন দ্বারা বিভাজ্য, তাহলে দুই তিন চার তিন সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য। সিমিলারলি এই সংখ্যাটা দেখো, দুই তিন চার ছয় সাত দুই। তাহলে এখানে দেখো দুই যোগ তিন যোগ চার যোগ ছয় যোগ সাত যোগ দুই। আমরা প্রথমে লিখছি, পরে আমরা কী করবো লিখবো না, আমরা মনে মনে করবো ক্যালকুলেশন। তাহলে দেখো কত হয়, দুই আর তিন পাঁচ, পাঁচ আর চার নয়, নয় আর ছয় পনেরো, পনেরো আর সাত বাইশ, আর দুই চব্বিশ হবে। তোমরা একটু দেখে নেবে যে এটা চব্বিশ হচ্ছে। তাহলে চব্বিশ কি তিন দ্বারা বিভাজ্য হয়? তাহলে চব্বিশ যেহেতু তিন দ্বারা বিভাজ্য, কত হয়? তিন আষ্টে চব্বিশ, তিন সাতে একুশ, তিন আটে চব্বিশ, তিন নয় সাতাশ, তিন আটে চব্বিশ। তাহলে চব্বিশ যেহেতু তিন দ্বারা ভাগ যায়, তাহলে এই গোটা সংখ্যাটিও তিন দ্বারা ভাগ যায়। ওকে, তাহলে এখন আমরা যদি বলি যে ধরো একটা সংখ্যা, যে একটা উদাহরণ হিসেবে দেখি যে বলো আমায় ছয় সাত দুই চার, এই সংখ্যাটাকে তিন দ্বারা বিভাজ্য হবে? তাহলে আমরা কি করব, তিন দ্বারা বিভাজ্য কি না? তাহলে আমরা যোগ করব মনে মনে, ছয় আর সাত তেরো, তেরো দুই পনেরো, পনেরো আর চার উনিশ। তাহলে এটার যোগফল কত হচ্ছে? উনিশ। তাহলে উনিশ কি তিন দ্বারা ভাগ যায়? যায় না। তিন ছয় আঠেরো, তিন সাতে একুশ, তাহলে এই সংখ্যাটিও তিন দ্বারা ভাগ যাবে না। তাহলে আমরা দেখি সাত দুই তিন ছয়, এই সংখ্যাটা দেখো কত হয়, সাত আর দুই নয়, নয় আর তিন, নয় আর তিন বারো, বারো আর ছয় আঠেরো। তাহলে আঠেরো যেহেতু তিন দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটিও তিন দ্বারা বিভাজ্য। তাহলে এরকম যে কোনো সংখ্যা দিক আমাদের, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, সেটা তিন দ্বারা বিভাজ্য কিনা আমরা
5 সেকেন্ডের মধ্যে চোখ বন্ধ করে বলতে পারবো যে এটা 3 দিয়ে কাটাকুটি যাবে কি যাবে না। ওকে, তাহলে আজকে আমরা আমাদের অঙ্কে ফিরে আসি, বইয়ের অঙ্ক যেটা আমাদের কোষে দেখি 12.1 এর অঙ্কগুলো। এর অঙ্কগুলোর যে 6 এর দাগ আছে তার বেসিক কি আছে? বেসিক একজন আছে, এই যে বল্টু আছে, ইনি বলছেন যে পূর্ণবর্গ হতে হতেও হইল না। আমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবো যে ইনি কী বলতে চাইছেন। তাহলে এমন কিছু সংখ্যামালা আছে, রাশিমালা আছে, তারা প্রায় পূর্ণবর্গ হতে গেল ভাব, কিন্তু পূর্ণবর্গ হতে পারলো না। কিন্তু আমাদের এখানে আছে কে আছে, ফোনটে আছে, এ বলছে কি না আমি পূর্ণবর্গ করেই ছাড়বো, কোনো যে কোনো সংখ্যা দাও আমি পূর্ণবর্গ করেই ছাড়বো। তাহলে আমাদের আজকের টপিক কি? পূর্ণবর্গ আমরা করেই ছাড়বো। ছয়ের দাগের অঙ্কগুলো আমরা দেখছি। এখানে বলছে কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। এখানে আমরা বলে রাখবো যে কিছু সূত্র আমরা দেখি, এই অঙ্ক করার আগে আমরা সূত্র দেখছি। অঙ্ক যেমন করতে গিয়ে আমরা দেখছি এ প্লাস পূর্ণবর্গের সূত্র আমরা কী কী দেখেছি বলো? এ প্লাস বি এর হোল স্কোয়ার। এটাকে আমরা যদি ভাঙি তাহলে দেখো কীরকম পাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ওকে, সংখ্যাটা দেখো কীরকম, না এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার আমরা মুখস্থ করেছি, সেটা আগে পরে লিখলেও আমরা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা পাচ্ছি। তাহলে ভেতরে আছে কে কে আছে, কার কার যোগফলের বর্গ হচ্ছে? এ আর বি এর যোগফল। তাহলে এখানে একটা আছে এ স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার, আর এদের একটা বাচ্চা আছে কি কি, না দুজনের জন্য 2, আর এ স্কোয়ার এর জন্য একটা ছোট এ, আর এখানে বি দুটো আছে, এর একটা ছোট বি। তাহলে আমাদের যদি ভাঙি যখন তখন কি হচ্ছে, এক বাবা হচ্ছে এ স্কোয়ার, মা হচ্ছে বি স্কোয়ার, আর এদেরকে যদি ভাঙি তাহলে আমরা কি পাচ্ছি বলো, না একটা এদের দুজনের জন্য 2, আর একটা এ আর একটা বি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি, এদের সাথে কে থাকছে, এদের দিয়ে এদের বাচ্চা হচ্ছে 2ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আমরা যদি আবার দেখি আরেকটা পূর্ণবর্গ আমরা সূত্র যেটা শিখেছি, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা সমান কি, তেমনি আমাদের কি হচ্ছে দুজন বাবা মা এদের যোগফল করে দিলাম, এদের যোগ হবে, ঠিক আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার এখানে যেহেতু মাইনাস আছে তাহলে বাচ্চার চিহ্ন কী হবে, বাচ্চার চিহ্ন হচ্ছে মাইনাস, বাচ্চাটাকে 2ab, মাইনাস 2ab। তাহলে এখানে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমাদের দুটো পূর্ণবর্গের সূত্র শিখলাম কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার একটা আছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার আর একটা সূত্র আছে। আবার উল্টো করে যদি আমরা বলি, ধরো বললাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তোমায় দেওয়া আছে প্রশ্নে, তাহলে কত যদি যোগ করি বা বিয়োগ করি যদি এটা পূর্ণবর্গ হতে হয়, তাহলে দেখো যদি আমরা একে যদি 2ab যোগ করি তাহলে কি হবে বলো, এটা এটা হয়ে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা কি হয়ে যাবে, এটা পূর্ণবর্গ হয়ে যাবে। আবার যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এর সাথে যদি 2ab আমরা বিয়োগ করি সেটা কি হয়ে যাবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে আমার অঙ্কে যদি এ স্কোয়ার আর বি স্কোয়ার দেওয়া থাকে তাহলে এই 2ab যোগ করলে বা 2ab যদি বিয়োগ করি তাহলে সংখ্যার মালাটি কি হয়ে যাবে, না আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এখন আমরা প্রথম অঙ্কটায় আসি, কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে লিখি। এখন আমরা পাচ্ছি সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9, একে আমরা একটু ঘুরিয়ে লিখছি যে সি স্কোয়ার প্লাস 1/9 প্লাস কে সি। কেন ঘুরিয়ে লিখলাম বলো, না এখন সি স্কোয়ার যেটা আছে আমরা আগেই দেখেছি যে এ স্কোয়ার আছে আর বি স্কোয়ার আছে, তবেই আমরা 2ab-টা আমরা নির্ণয় করতে পারবো। সেই জন্য সি স্কোয়ার একটা নিয়ে নিলাম, আর একটা বর্গ সংখ্যা কে কে আছে, এখানে এ স্কোয়ার দেখো একটা বর্গ সংখ্যা আর একটা বি স্কোয়ার একটা বর্গ সংখ্যা, সেই জন্য প্রথমে সি স্কোয়ার একটা বর্গ সংখ্যা ওকে রাখলাম, আর একটা বর্গ সংখ্যা হতে পারে কি, 1/9-টা একটা বর্গ সংখ্যা হতে পারে, সেই জন্য একে সামনে নিলাম। এখন 1/9 যদি বলো যে বর্গ কী করে হবে, তাহলে আমরা দেখছি 1/9 সমান এক এককে এক লিখলাম, আর 9-কে আমরা লিখতে পারি 3 3-কে 9, বা 1/3 × 1/3, এটা সমান কি, 1/3 এর হোল স্কোয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারি যে সি স্কোয়ার প্লাস একের 9-এর বদলে লিখলাম কি, 1/3 স্কোয়ার প্লাস কে সি যেমন ছিল তেমন রেখে দিলাম। তাহলে এখানে দেখো কি হচ্ছে, না
এর জায়গা কে নিচ্ছে? আমাদের সূত্রে কি ছিল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, বা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি? এই দুটো আমার সূত্রে ছিল। তাহলে এ স্কোয়ারের এর জায়গাটা কে নিল? এখানে এ এর জায়গা নিল সি, যেহেতু এ স্কোয়ার আছে এখানে, দেখো অঙ্কে কত, সি স্কোয়ার। তাহলে সিটাই হচ্ছে কি, এ এর জায়গাটা নিল। আর বি এর জায়গাটা কে নিল, ওয়ান বাই থ্রি। তাহলে অতএব সি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার এর সাথে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কত যোগ বা বিয়োগ করলে পূর্ণবর্গ হবে আমরা আগে শিখেছি, প্লাস টু এ বি বা মাইনাস টু এ বি, এর সাথে প্লাস টু ইন্টু এ কোনটা, এ হচ্ছে সি। তুলনা করে দেখো, এ হচ্ছে সি, টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি যদি যোগ করি তাহলে আমরা পাবো কি, সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা। অথবা আমরা আরেকটা কি বলেছি দেখো, প্লাস টু এ বি, আর একটা হচ্ছে মাইনাস টু এ বি, অথবা মাইনাস টু এ বি। মাইনাস টু এ বি মানে মাইনাস টু ইন্টু এর জায়গা নিয়েছে সি, আর বি এর জায়গা নিয়েছে তিন। তাহলে মাইনাস টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি যোগ বা বিয়োগ করলে সংখ্যাটা কি হবে, পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। ওকে, তাহলে এখানে আমরা দেখছি যে সি স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার আছে, এর সঙ্গে প্লাস টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি অথবা মাইনাস টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি যোগ বা বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। তাহলে এর সঙ্গে কি দেওয়া আছে, কে সি দেওয়া আছে। তাহলে এই কে সি এর মানটাই হয়তো টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি হতে হবে, অথবা মাইনাস টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি হতে হবে। ওকে, বোঝা গেল? অতএব প্রথম ক্ষেত্রে কী হবে বলো, কে সি সমান টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি। তাহলে কে সমান, তাহলে কে সাথে সিটা কী হয়ে আছে, গুণ হয়ে আছে। সমান চিহ্নের ডান দিকে গেলে কী হয় আমরা শিখেছি কি, ভাগ হয়ে যায়। তাহলে ওপরে যেমন ছিল লিখলাম, ওদিকে ডান দিকে টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি, তাহলে লিখে দিলাম সি, সি সি কেটে গেল, অতএব কে সমান টু বাই থ্রি। তাহলে প্রথম ক্ষেত্রে পেলাম কি, কে সমান টু বাই থ্রি। দ্বিতীয় ক্ষেত্রে লিখলাম কি, দ্বিতীয় ক্ষেত্রে কে সি সমান কি হবে বলো, আর একটা হয় কি মাইনাস টু এ বি, তাহলে মাইনাস টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি। তাহলে কে সি এর মান কত হয়, টু ইন্টু সি ইন্টু ওয়ান বাই থ্রি। অতএব কে ইকুয়ালস টু কত হবে বলো, কে এর সাথে সিটা কী হিসেবে আছে, গুণ হিসেবে আছে। তাহলে যদি ডান দিকে পাঠাই ওকে, তাহলে ডান দিকে যেমন ছিল এটা লিখে দিলাম, রাশিটা নিচে কী হয়ে যাবে, এই সিটা কী হয়ে যাবে, ডান দিকে নিচে চলে আসবে। তাহলে সি সি কেটে গেল, তাহলে কে এর মান কী হলো বলো, মাইনাস টু বাই থ্রি। অতএব আমরা লিখতে পারি কি, কে এর মান প্লাস টু বাই থ্রি কিংবা মাইনাস টু বাই থ্রি, যে কোনো মানের জন্যই আমাদের কি, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে। তাহলে কে এর মান আমরা লিখব উত্তর কি, কে এর মান প্লাস টু বাই থ্রি অথবা মাইনাস টু বাই থ্রি এর জন্য সি স্কোয়ার প্লাস কে সি প্লাস ওয়ান বাই নাইন পূর্ণবর্গ হবে। ওকে, এখন আমরা তাহলে নেক্সট অঙ্কে আসি। সিমিলার অঙ্ক আছে দেখো, নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে তা নির্ণয় করি। এখানেও দেখো আমাদের কি হয়, নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার। আমরা আগেই দেখেছি কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তার সঙ্গে টু এ বি যদি যোগ করি বা বিয়োগ করি, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সঙ্গে যদি টু এ বি বিয়োগ করি তাহলে দুজনেই কী হবে, পূর্ণবর্গ হয়ে যাবে। এখানে আমাদের বলছে না প্লাস হবে না মাইনাস হবে, এখানে বলছে পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গকে এ প্লাস বি এরও যেমন হোল স্কোয়ার আছে পূর্ণবর্গ, তেমনি এ মাইনাস বি এর হোল স্কোয়ার এটাও হচ্ছে পূর্ণবর্গ। তাহলে এ স্কোয়ার প্লাস দে বি স্কোয়ার আছে, সেটা থেকে আমরা এ প্লাস বি এর হোল স্কোয়ারেও যেতে পারি, আবার এ মাইনাস বি এর হোল স্কোয়ারেও যেতে পারি পূর্ণবর্গ হতে। তাহলে আমাদের এখন নির্ণয় হচ্ছে, দেখো নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি কীরকম, দেখো নাইন পি স্কোয়ার এটাকে আমরা দেখো লিখতে পারি, নাইনকে কী লিখতে পারি, তিন গুণ তিন, আর পি স্কোয়ারটাকে কী লিখতে পারি, যেহেতু পি এর মাথায় ঘাত কত, পাওয়ার দুই আছে, একে আমরা লিখতে পারি পি গুণ পি। তাহলে এটাকে আমরা ডিস্ট্রিবিউট করে দিই, তিন পি গুণ তিন পি, থ্রি পি গুণ থ্রি পি, তাহলে এটাকে আমরা লিখতে পারি থ্রি পি এর হোল স্কোয়ার। সিমিলারলি ওয়ান বাই নাইন পি স্কোয়ার আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান গুণ ওয়ান, আর নিচে নাইন পি স্কোয়ারের জায়গায় কী লিখতে পারি, থ্রি পি গুণ, তাহলে এটাকেও আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি পি এর হোল স্কোয়ার। ওকে, তাহলে এটা লিখতে পারি থ্রি পি এর হোল স্কোয়ার, আর এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই থ্রি পি এর হোল স্কোয়ার।
আমি এই যে ডান দিকে করলাম এটা করার এত দরকার নেই, এটা মনে মনে করলেও হবে, এটা জাস্ট বোঝানোর জন্য বললাম। তো থ্রি পি এর হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি এর হোল স্কোয়ার। তাহলে এখানেও দেখো কীরকম, না এ স্কোয়ার আছে আর একটা বি স্কোয়ার আছে, তাহলে এদের যে বাচ্চা দুটো যে প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি, এই দুজনকে দিলেই কী হয়ে যাবে, ওটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তাহলে অতএব আমরা লিখতে পারি থ্রি পি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি পি এর হোল স্কোয়ার, এর সাথে কত যোগ করতে হবে, তাহলে প্লাস টু ইন্টু থ্রি পি গুণ ওয়ান বাই থ্রি পি সমান কত হয় বলো, থ্রি পি কেটে আমার প্লাস টু, অথবা মাইনাস টু এ বি, তাহলে মাইনাস টু ইন্টু মানে কি এ স্কোয়ার আর বি স্কোয়ার দেওয়া আছে, এর জায়গাটা কে নিয়েছে, এখানে থ্রি পি নিয়েছে আর বি এর জায়গাটায় ওয়ান বাই থ্রি পি নিয়েছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তার সঙ্গে কি অনলি টু এ বি আর মাইনাস টু এ বি, এই দুটো নির্ণয় করলেই কী হয়ে যাবে, আমাদের পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা প্লাস টু এ বি করলাম, দ্বিতীয় ক্ষেত্রে কী করছি মাইনাস টু এ বি, তাহলে মাইনাস টু ইন্টু থ্রি পি ইন্টু ওয়ান বাই থ্রি পি সমান কত হয়, থ্রি পি কেটে গেল মাইনাস টু। তাহলে এই যে প্লাস টু আর অথবা মাইনাস টু যোগ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব নাইন পি স্কোয়ার প্লাস ওয়ান বাই নাইন পি স্কোয়ার, এর প্রশ্ন দেওয়া আছে সংখ্যামালাটির থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে নির্ণয় করি, তাহলে এর সাথে প্লাস দুই অথবা মাইনাস দুই যোগ বা বিয়োগ করলে তা কী হয়ে যাবে, পূর্ণবর্গ হবে, সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। ওকে, বোঝা গেল? অনলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে আমায় প্লাস টু এ বি আর মাইনাস টু এ বি এই দুটো নির্ণয় করতে পারলেই কী হয়ে যাবে, বলে আমরা জোর করে ওকে পূর্ণবর্গ করিয়েই ছাড়বো, তাই না? এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হলে এক্স এর মান কত হবে নির্ণয় করি, খুবই সোজা অঙ্ক এটা, এখানে শুধুমাত্র তুলনা করতে হবে। দেখো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার আছে, এটা সমান কী দেওয়া আছে, ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। তাহলে অতএব লিখতে পারি এক্সটাকে ভাঙো, এটাকে কী লিখতে পারি, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের মতো, শুধুমাত্র এ এর জায়গাটা কে নিয়েছে এক্স আর বি এর জায়গাটা ওয়াই, তাহলে যেমন লিখতাম কি এ স্কোয়ার বা এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, যেহেতু টু এ বি হতো তাহলে এখানে এক্স এর জায়গায় আর ওয়াই এর জায়গা আছে, তাহলে মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখলাম, আর এদিকে লিখলাম ফোর মাইনাস ফোর ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এখানে দেখো এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে ডান দিকেও ওয়াই স্কোয়ার আছে, বাঁ দিকেও ওয়াই স্কোয়ার আছে, এখানে দেখো এক্স স্কোয়ার আছে, এখানে আমাদের কী আছে চার আছে, আর এর মাঝে দেখো মাইনাস টু এক্স ওয়াই আছে, এখানে ফোর ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের এক ঘাতের সাথে দেখো এখানে ওয়াইয়ের এক ঘাতের সাথে কী আছে মাইনাস টু এক্স ওয়াই, তাহলে এই উভয় পক্ষ যদি সমান হয় তাহলে আমার কী বলতে পারি মাইনাস টু এক্স ওয়াই এটা সমান সমান কি মাইনাস ফোর ওয়াই, তাহলে অতএব লিখব উভয় পক্ষ, উভয় পক্ষ তুলনা করে পাই কী পাচ্ছি উভয় পক্ষ, যে মাইনাস টু এক্স ওয়াই সমান সমান মাইনাস ফোর ওয়াই। চিহ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ওকে, চিহ্ন শুদ্ধ আসবে, যে ফোর ওয়াই চিহ্ন কী আছে মাইনাস আছে, তাহলে মাইনাস ফোর ওয়াই, এখানে টু এক্স ওয়াই চিহ্ন কী আছে মাইনাস টু এক্স ওয়াই, তোমাদের মাঝে মাঝে এই চিহ্নগুলো তোমরা দিতে ভুলে যাও, তাহলে আমাদের পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে, তাহলে অবশ্যই চিহ্ন শুদ্ধ আমরা অঙ্কে সমাধান করার চেষ্টা করব। তাহলে দেখো টু এর সাথে এক্স আছে ওয়াই আছে গুণ আছে, এখানে ফোর ওয়াই গুণ আছে, তাহলে আমায় চেয়েছে কত এক্স এর মান নির্ণয় করতে চেয়েছে, তাহলে আমরা শুধু বাঁদিকে কী রাখবো এক্স রাখবো, অতএব এক্স সমান সমান ডান দিকে যেমন ছিল মাইনাস ফোর আর কি ওয়াই গুণ হয়েছিল সেটাকে আমরা রাখলাম, আর নিচে দেখো এক্সের সাথে কী ছিল দুই গুণ হয়েছিল ওয়াই গুণ ছিল, তাই না? তাহলে এদিকে বাঁদিকে যখন গুণ ছিল ডান দিকে গেলে কী হবে সমান চিহ্ন সমাধানের সময় সেটা ভাগ হয়ে যাবে, গুণ থাকলে ডান দিকে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ভাগ মানে কি নিচেই মাইনাস টু আছে তার সঙ্গে কী হচ্ছে ওয়াই নিচে চলে যাচ্ছে, তাহলে ওয়াই ওয়াই কেটে গেল মাইনাসে মাইনাসে কেটে গেল আর দুই দুগুণও চার হলো, অতএব এক্স সমান টু। তাহলে এক্সের মান কত নির্ণয় হলো, এক্সের মান হচ্ছে টু। ওকে, এখানে দেখো আবার একটা সোজা প্রশ্ন, সি মাইনাস থ্রি এর হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন হলে কে এর মান কী হবে লিখি, তাহলে অতএব অ্যান্সার লেখো সি মাইনাস থ্রি এর হোল স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস কে সি প্লাস নাইন। তাহলে এটাকে আমরা ভাঙছি, দেখো কী লিখতে পারি সি স্কোয়ার মাইনাস
তাহলে 2 ইনটু এটা ইনটু এটা 2 ইনটু এ ইনটু বি হয় তাহলে 2 ইনটু এ কি এ এর জায়গায় কি আছে সি আছে সি বি এর জায়গায় কি আছে বলো বি এর জায়গায় 3 তাহলে মাইনাস আছে বলে আমাদের মাইনাস 2 এবেটা কি হলো এই মাইনাসটা এলো বাচ্চাটা তাহলে 2 ইনটু সি আর এই 3 এর জন্য 3 হলো তাহলে 2 এ বি এর জায়গায় 2 ইনটু সি ইনটু 3 হলো প্লাস কি হয় বলো প্লাস 3 এর স্কয়ার যেমন বি এর স্কয়ার হয় তেমনি আমাদের এখানে বি এর জায়গায় 3 আছে বলে 3 স্কয়ার হলো তাহলে এখানে দেখো সি স্কয়ার প্লাস কে সি প্লাস 9 অর সি স্কয়ার মাইনাস কত হয় 3 দুগুণে 6 6 সি প্লাস 9 সমান সি স্কয়ার প্লাস কে সি প্লাস 9 হলো ওকে তাহলে আমাদের এখানে দেখতে পারি দেখো মাইনাস 6 সি আর এখানে আছে কে সি এই দুটো কি হয় দেখো এই দুটো একই হতে হয় কেননা সি স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার মিলে গেল এদিকে বাঁদিকেও সি স্কোয়ার মিলে গেল ডান দিকে 9 আছে বাঁদিকে 9 আছে এরাও মিলে গেল আর মাঝে তাহলে 6 সি আছে আর এখানে কে সি আছে অতএব আমরা লিখতে পারি উভয় পক্ষ তুলনা করে পাই কি পাই বলো কে সি সমান মাইনাস 6 সি তাহলে কে সমান কি আছে বলো কে এর সাথে সি কি আছে সেম সেই গুণ আছে সি আর 6 এর সাথে কি আছে সি গুণ আছে তাহলে উপরে বাঁদিকে লিখলাম 6 ইনটু সি আর বাঁদিকের থেকে যে সিটা এলো সেটা লিখলাম সি তাহলে কে এর সাথে সি ছিল আমাদের কে এর মান নির্ণয় করতে হবে তাহলে কেটাকে বাঁদিকে রাখবো অনলি তার সাথে যে কটা সহগ আছে সবগুলোকে আমরা ডান দিকে পাঠিয়ে দিলাম তাহলে সি সি কেটে গেল আর কে সমান কি হয়ে গেল মাইনাস 6 তাহলে কে এর মান মাইনাস 6 হলে এই সংখ্যাটা বা এই অভেদটা সত্য হবে তাহলে কে এর মান কত মাইনাস 6 ওকে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে আবার নতুন ট্রিকের সঙ্গে এবং নতুন সমাধানের সঙ্গে।